সৌদি আরবের পবিত্র মক্কার জাবাল নূর পাহাড়ের হেরা গুহা ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। স্থানীয়ভাবে গারে হেরা নামে পরিচিত এটি। মানব জাতির মুক্তির দিক নির্দেশনা সম্বলিত পবিত্র গ্রন্থ কোরআন নাজিল শুরু হয়েছিল এই স্থানটিতেই। প্রসিদ্ধ এই স্থানটি পরিদর্শনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অনেকেই ইবাদতের উদ্দেশ্যে এই স্থানটি পরিদর্শন করতে চাইলে এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর শেখ সাদি বিন আব্দুল রশিদ। মদিনা প্রতিনিধি আনিসুর রহমান পলাশের প্রতিবেদন জানাচ্ছেন এস কে সৌরভ। মক্কা শরীফ থেকে 4 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত জাবাল নূর পাহাড়, এর চূড়ায় অবস্থিত পবিত্র মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসাবে প্রসিদ্ধ হেরা গুহা। জাবাল নূর পাহাড়টির উচ্চতা 565 মিটার আর হেরা গুহাটির আয়তন 7 বর্গফুট। পাহাড়টির চূড়ায় উঠতে দর্শনার্থীদের জন্য পাথর কেটে বানানো হয়েছে সিঁড়ি। পথে বিশ্রাম নিতে রাখা হয়েছে 5টি বিশ্রামাগার। প্রতিদিনই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে পরিদর্শনের পাশাপাশি এই স্থানটিতে নামাজ আদায় করেন দর্শনার্থীরা। আমার প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে উঠতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করছেন এই হেরা গুহাতে উঠার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় বসে ধ্যান করতেন ওই জায়গা দেখার জন্য আসছি। এই হেরা গুহায় এসে আমি অনুভব করতে যাচ্ছি উনি ইসলামের জন্য কি কষ্ট করেছেন। অনেক মাহফিলে কোরআনে অনেক হুজুর থেকে শুনছি, আজকে বাস্তবে দেখলাম, আমার অনেক ভালো লাগছে। প্রসিদ্ধ এই স্থানটি শুধুমাত্র পরিদর্শনের জন্য উল্লেখ করে এতে কোনো রকম ইবাদতের উদ্দেশ্য থাকা ইসলাম সমর্থন করে না বলে জানান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ধর্মীয় গবেষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজান মাসে সেখানে অবস্থান করতেন আর বেশ কিছুদিন সেখানে থাকতেন। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম যখন ওহি নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই পাহাড়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কিন্তু সেই পাহাড়ে দ্বিতীয়বার আর যান নাই। সুতরাং ইবাদতের উদ্দেশ্যে কোনো মানুষ সেখানে যেতে পারবে না, বরং সেখানে ইতিহাসের সাথে সম্পৃক্ত একটি পাহাড়, সেই পাহাড়কে দেখার জন্য আমরা যেতে পারি, তবে সেটা ইবাদতের উদ্দেশ্যে নয়। পাপ বর্জন ও সব ধরনের অন্যায় থেকে নিজেকে দূরে রাখা আর মূর্তি পূজা পরিহার করে পূর্ণ কাজে মনোনিবেশের পাশাপাশি একাত্মবাদের আদর্শে নবুয়াত লাভের পূর্বে এই গুহাতেই ইবাদতে মগ্ন থাকতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসটিভি নিউজ ডেস্ক।